আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদীর বইটা দিয়ে বাংলাদেশে নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত রাজপথে সক্রিয় আছেন এই হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। ডিবি হেফাজতের নাটক সাজিয়ে যেই ছয় সমন্বয়ককে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে এই হাসনাত আবদুল্লাহও ছিলেন। বাংলাদেশ যে 16 বছরের স্বৈরশাসক থেকে মুক্ত হলো, এই মুক্তি সংগ্রামের এক অন্যতম সমন্বয়ক ছিলেন এই হাসনাত আবদুল্লাহ। এক নজরে হাসনাত আবদুল্লাহ সম্বন্ধে কিছু তত্ত্ব। পুরো নাম হাসনাত আবদুল্লাহ, ডাক নাম হাসনাইত্যা। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঢাকার একজন বাসিন্দা। হাসনাত আবদুল্লাহ 2014 সালে দেবিদ্দার রাজউদ্দিন পাইলট হাই স্কুল থেকে SSC পাশ করেন। এরপর তিনি পারওয়ারা আব্দুল মতিন খসরু কলেজে ভর্তি হন। পারওয়ারা আব্দুল মতিন কলেজ থেকে SSC পাশ করার পর হাসনাত আবদুল্লাহ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছেন। হাসনাত আবদুল্লাহর পছন্দের কাজ হিসেবে রয়েছে বাসের হেল্পারি করা, এবং তিনি তার ফেসবুক পেজের অ্যাবাউটে লেখেন, "When to be a just sort of human, if you ask any mother, what do you want your son to be? She will say, I want my son to be as like as Hasnat." এছাড়াও তিনি বাংলাতে আরও লেখেন, "আমি বাংলাদেশের সর্বোচ্চ ঘুষখোর ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যার টাকা আছে তাকে মেরে খেলে তাতে আনন্দই লাগে, আর হাতে টাকা আসলে সাধারণ মানুষের জন্য কি করব, তা টাকা ছাড়া বলে তো কোনো লাভ নেই, সময়ই বলে দেবে, কিন্তু কিছু একটা করব তাদের ভালোর জন্য। হাসনাত আবদুল্লাহ ডিবেটিং সোসাইটির একজন সদস্য। লোকমুখে গুঞ্জন শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে হাসনাত আবদুল্লাহ এন সার্জি সহ অন্যান্য সমন্বয়কদের পরামর্শে একটি ছাত্র জনতার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহরা। আর এই বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, বাংলার ছাত্র জনতা ও সাধারণ মানুষ যদি চায় তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে সাধারণ মানুষকে পাশে নিয়ে, এবং তাদের এই রাজনৈতিক দল গঠন করার মূল উদ্দেশ্য হবে এই বাংলাদেশকে বিনির্মাণ করা ও দেশ থেকে বৈষম্য দূর করা, সবাই যেন সমান অধিকার পায় সেদিকে লক্ষ্য রাখা। তারা তরুণদের নেতৃত্বে একটি সুন্দর দেশ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।